বাবু সাবধানে বাবু হ্যাঁ বাবু সাবধানে আচ্ছা সামনের দিকে তাকিয়ে হাঁটো হ্যাঁ সামনের দিকে তাকিয়ে হাঁটো এই হাঁটলে তো পড়েই গেল ওরে বাবা পড়ে গেলে হাত কিছু থাকতো তো বাবু আমরা আজকে কি তৈরি করব কি কেক বললে চকলেট কেক তৈরি করব আমরা আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে আপনারা সবাই থাকবেন আজকে আমরা স্পেশাল রেসিপি চকলেট কেক তৈরি করব বাবু এই যে রাখো এই জায়গায় রাখো চকলেট কেক তৈরি করে খাওয়াতে হবে সমস্ত সরঞ্জাম নিয়ে আসছি আপনি তো দেখেছেন তো চকলেট কেক কিভাবে তৈরি করতে হয় আমাদের দর্শকদের একটু শিখাবেন পাশাপাশি আমরাও একটু শিখবো আপনার হাতের যে অতুলনীয় স্বাদের রান্না আমরা আমরা খেয়েছি বেশ কটা তো আজকেও আশা করি এটা সুন্দর হবে আমাদেরকে মানে এখনই আমরা খেতে যাচ্ছি আল্লাহ ভরসা ইনশাআল্লাহ সুন্দরভাবে তৈরি হবে কি কি করতে হবে একটু বলে দেন আমাদের এই সব নিয়ে এসো আকার করে তৈরি দাও ভালো করে মিল করে দিও উষণি যায় না এবার ডিম ভাঙা শেষ ভবিষ্যৎ তোমাদের করতে হবে ঠিক আছে তা তো অবশ্যই এবার আমরা গুঁড়ো আটা দিয়ে দিলাম ঠিক আছে আটা এক কাপ এক কাপ বেকিং সোডা দেওয়া হচ্ছে বেকিং সোডা কত হাফ চামচ হাফ চামচ আর আমরা বেকিং পাউডার দিলাম কত ওটা এক চামচ চা চামচের চা চামচের আচ্ছা এটা কি কি দেখছেন মেয়া ভাই এটা চকলেটের গুঁড়া হ্যাঁ চকলেটের গুঁড়া আচ্ছা এটা তো হেভি দারুণ একটা ঘ্রাণ আসছে হ্যাঁ ঘ্রাণ আসছে ঠিক আছে এবার আর আর কি আছে আর কিছু দেবার আরেকটা আছে আচ্ছা এই যে ফুড কালার আছে আচ্ছা ওইটা কি কালার ওইটা কি চকলেট হ্যাঁ চকলেট ফুড কালার আচ্ছা আচ্ছা
মোটামুটি আমরা যে চকলেট কেকটা তৈরি করছি সেটার কালার কিন্তু এখন আসছে। আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইবার কালারটা আসছে। এবার কালারটা সুন্দর এসে গেল, গলে এসে যাবে। তুমি সুন্দরভাবে ফিনিশিং করো। হ্যাঁ, এইবার চকলেট একদম অরিজিনাল চকলেটের একটা হ্যাঁ। এবার আমরা তেল ঢেলে দিলাম, তেল দিয়ে এটা সুন্দরভাবে একটু ডলে দিতে হবে। হ্যাঁ, পরিষ্কার পেপার দাও, এটা পেপার দুই ভাজ করে। এবার পেপার এর ভিতরে দিয়ে দিলাম, সুন্দর হয়েছে। আচ্ছা শুনুন, তুমি এবার এবার দিয়ে দেবো, দিয়ে দাও। আচ্ছা, এটা এইভাবে হাতে করে দেবো? এইভাবে হাতে করে দাও, যাও যার জায়গায় সে খুঁজে নেবে। আচ্ছা, এটা এবার কি করবেন ভাই? এটা আমাদের কেকটির ভিতরে পানি গরম হচ্ছে, পানি ফুটছে না? পানি ফুটছে, পানিটা দেখাও একটু, পানিটা একটু দেখাও। হ্যাঁ, পানিটা টকবক করে ফুটছে। এর ভিতরে এর ভিতরে এটা রেখে দিতে হবে। আচ্ছা, এটা রেখে দিয়ে দিলি, এটা রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিলি এটা সুন্দরভাবে হয়ে যাবে, সুন্দরভাবে কেকটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা মানে পানি ফুটিয়ে এটাতে হিট করছি। আপনাদের বাসা বাড়িতে যাদের ওভেন আছে, ওভেন দিয়ে আপনারা এটা করতে পারেন। হ্যাঁ, তো এটা ঢেকে দিব। এটা আমরা মোটামুটি ভাবে আধা ঘন্টা আশা করা যায়, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে না ভাই? আধা ঘন্টা লাগবে না, 20 মিনিটের ভিতরে। আচ্ছা, আসলে আমাদের কেকটা রেডি হতে 20 মিনিট সময় লাগবে। এই 20 মিনিটের ফাঁকে আমরা পুরাতন গ্রাম 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 ঐতিহ্যের একটা খেলা, লাঠি খেলা। আমাদের এই যে মিয়া ভাই আছে এবং আমাদের বন্ধু সোহাগ, আসলে তারা দুইজন আসলে সত্যি মনোমুগ্ধকর খেলা দেখাতে পারে, লাঠি খেলা। তো আমরা এই 20 মিনিট ফাঁকে আমরা সেই পুরাতন গ্রাম ঐতিহ্য সেই আনন্দটা উপভোগ করব। কি সবাই রাজি? ঠিক আছে, দেখতে পারি আজকে? ঠিক আছে ঠিক আছে, দেখেন। আরে বাহ, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কেক তৈরি হয়ে গেছে, একদম খুব সুন্দর সুন্দরভাবে ফুলে উঠেছে, এবং ঠিক যেমনটি আমরা চেয়েছিলাম তেমন জিনিসটাই আমাদেরকে তৈরি করে দেখিয়েছেন মহান আল্লাহ পাকের রহমতে আমাদের লাল ভাই। তো আপনাকে ধন্যবাদ ভাই। আর ভিডিওটি আমরা এখানে শেষ করছি, যেহেতু আলোর স্বল্পতা, জি জি, একদম সন্ধ্যা নেমে গেছে আর মাঠের মধ্যে আসি। আমাদেরকে এখান থেকে আমাদের বাসায় যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, আমাদের অনেক সরঞ্জাম রয়েছে, সেগুলো আমরা এখন গোছ গাছ করবো। এবং আমরা মোটামুটি চিন্তা নিয়েছি যে এটা বাসায় যে ঠান্ডা হলে খাবো, একটু ঠান্ডা হলে আমরা এটা আর কি খাবো, কেক জিনিসটা ঠান্ডা হলে খাওয়া উচিত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।